সবাইকে জানাই শুভ বিজয়া। আমার প্রণাম নিয়ে বড়রা আর ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা। তো চলো একদম রেডি সেডি হয়ে মাকে বরণ করতে যাচ্ছি। আমাকে কিরকম লাগছে কমেন্ট করে জানিও। দাঁড়াও মা, চলো মাকে বরণ করবো, তোমাদেরকে সেটা শেয়ার করব। খুব একটা মানে যতটা দুঃখের আজকের এই বিজয়াটা ততটা আনন্দেরও। পুজো এলো আর 5 দিনের মধ্যে সব শেষ হয়ে গেল, আর মাকে খুশি খুশি বিদায় করতে হবে। তো সবাই মিলে খুব আনন্দ করব, সিঁদুর মাখবো, মাকে সিঁদুর দেব, মিষ্টি মুখ করাবো, সবই তোমাদেরকে শেয়ার করব। তো চলো মণ্ডপে যাওয়া যাক। তো আমরা মণ্ডপে চলে এসেছি আর অনেক অনেক লাইন পড়ে গেছে। আমি এসে লাইনে দাঁড়িয়ে গেছি, একদিক দিয়ে বরণ হচ্ছে আর সবাই এখানে বসে আছে ছেলেমেয়েরা। তো গান চালানো হয়েছে, তারপরে এদিকে নাচ শুরু হয়ে গেছে। বিসর্জন বলে কথা, নাচ তো হবেই, শুধু সিঁদুর দেওয়া হচ্ছে তাই জন্য একটু ওয়েট করছে সবাই। তো তারপরে এইগুলো চেয়ার টিয়ারগুলো সরিয়ে দিয়ে নাচ টাচ হবে। তো সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমাদের নাচ শুরু হবে, সবাই মিলে একদম ফাটিয়ে ডান্স করা হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন। আগে সিঁদুরটা দিয়ে নিই মাকে, তারপরে আসছি তোমাদের সামনে। তো আমি চলে এসেছি মন্দিরের উপরেই, আর 4-5 জন বাকি আছে। মাকে সিঁদুর দেব, তারপরে আমার সিঁদুর মাকে দেয়া হয়নি, বরণ করা হয়নি, তার আগেই সিঁদুর মাখা হয়ে গেছে। দেখো সবাই সিঁদুর দিচ্ছে আর আমাকে একটু দিয়ে যাচ্ছে, পরিয়ে দিয়ে যাচ্ছে। তো আমি এখনও সিঁদুর মাকে দিইনি, তাই দেওয়ার পরে আর কি সবাইকে সিঁদুর দিতে পারবো। তো এদিকে নাচও শুরু হয়ে গেছে, সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম, আর গানও চলছে সেটা মিউট করে দিয়ে আর একটু ভয়েস দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমার পালা এসেছে, এবার আমি মাকে বরণ করব। তো বছরের একটা দিন, সত্যি খুব আনন্দের, খুব আনন্দের। মাকে বরণ করব, সিঁদুর দেব, আবার একটা বছর পরে মাকে পাবো আর কি। তো চলো দেখতে থাকো, আমি বরণটা সেরে নিই। ধূপ দীপে আলোর মালা সমারোহের
তো দেখো সিঁদুর দেওয়া হয়ে গেছে। সিঁদুর দেওয়ার পরে সবার সঙ্গে আমিও একটু নাচ করছি, আনন্দ করছি। তো খুব ভালো লাগছে, বিসর্জন বলে কথা, সবাই মিলে খুব আনন্দ করছে, আমিও একটু ওদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছি। তো তারপরেই মাকে ঠাকুর গাড়িতে তোলা হবে, তারপরে বিসর্জনে যাব। তো বিসর্জনে গঙ্গায় যাওয়ার ইচ্ছা আছে, তো জানি না কতটা কী হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন। গাড়ি চলে এসেছে আর একে একে ঠাকুর তোলা হচ্ছে গাড়িতে। তো পরপর ঠাকুর তোলা হচ্ছে একটা গাড়িতে, সব ঠাকুর উঠবে না। তো সব ঠাকুর তোলা হয়ে গেছে মোটামুটি একটা গাড়িতে, আর শুধু মা দুর্গা অন্য একটা গাড়িতে উঠবে। তো দেখো গাড়ি উঠে গেছে, গাড়িতে ঠাকুর উঠে গেছে, তারপরেও খুব খুব ডান্স করছে সবাই মিলে, ডান্স আর শেষ হচ্ছে না, বুঝেছ তো বন্ধুরা। তো মা চলে গেলেই সব পুজো শেষ, অনুষ্ঠান শেষ, আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে, তাই জন্য কেউ আর সুযোগ হাতছাড়া করছে না, মা চলে যাচ্ছে। তো চলে গেলেই তো সবাই যে যার কাজে সব ব্যস্ত হয়ে পড়বে, আর এত আনন্দ আর কি বলবো, সব শেষ, আজকে হলেই সব শেষ। তো সেই জন্য সবাই একটু চুটিয়ে আনন্দ করে নিচ্ছে। তো দেখো এদিকে ঠাকুর তোলা হয়ে গেছে, মাকেও তোলা হয়ে গেছে, আর ওই সাইডে ঠাকুর গাড়ির সাইডেও সবাই নাচ করছে। এবার গাড়িটা বেরিয়ে যাবে, তারপরে একে একে আমরা সবাই মিলে ঠাকুরের পিছন পিছন সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে যাব। তো চলো এবারে যাওয়া যাক। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এই যে বড় গাড়িতে যে বড় ঠাকুর তোলা হয়েছে মা দুর্গাতে, এটা হচ্ছে আমাদের গাড়িতে করে যাচ্ছে মা। তো সেই জন্যে আরও ভেবেছিলাম যে গঙ্গা পর্যন্ত যাবো। তো দেখো বেরিয়ে পড়েছি, সবাই যাচ্ছে। তো এবছরে কোনো গান বাজনা কোনো ব্যঞ্জন কিছুই করা হয়নি, শুধু ঢাকি যাবে, ঢাকের বাজনা বাজবে, তার সঙ্গে নাচ করতে করতে সবাই যাবে আর কি। তো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সবাই ঠাকুরের পিছন পিছন যাবে বলে দেখো, লোকজন যাওয়ার জন্য রাখেন, সব দাঁড়িয়ে আছে, সবাই সবাই প্রত্যেকেই যাবে বলে গঙ্গা পর্যন্ত। আমাদের প্রত্যেক বছরই যাওয়া হয়, আমরা যাচ্ছি সেটা বিজেপি।
রাস্তা এত জ্যাম হয়ে গেছে, পুরো পুরো গাড়ি ফাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর ঠাকুর বিসর্জনেরও গাড়িও সব আটকে গেছে, মানে যেতেই পারছে না এরকম অবস্থা। প্রচন্ড পিছনে তো দেখালাম এতটা কি, আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ঠাকুরের গাড়ি একটা আগে পৌঁছে গেছে, মানে এগিয়ে গেছে, আর একটা গাড়ি পিছনে রয়েছে। তো যে গাড়িটা এগিয়ে গেছে তার সঙ্গে অনেক ছেলে মেয়ে আরও অনেকেই এগিয়ে গেছে, তো তার সঙ্গে আমার মেয়েও সামনের দিকে এগিয়ে গেছে। তো এত ভিড়ের মধ্যে যাওয়াটা দরকারই ছিল না, কিন্তু আমাকে যেতে হলো, কেননা মেয়ে অনেকটা আগে এগিয়ে গেছে, গিয়ে পুরো জ্যামে ফেসে গেছে। তো আমারও খুব টেনশন হচ্ছে, তাই জন্য আমিও আবার ওই জ্যাম ঠেলে ঠেলে গেলাম গিয়ে ওর সঙ্গে দেখা করে। এই যে মেলার সামনে কিছু খাওয়া দাওয়া করলো, আমাদের বাটার নিউল্যান্ডের প্যান্ডেলের সামনে যে মেলা হয়েছে মেলার সামনে ও দাঁড়িয়েছিল, তো ওর সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আর কি বাড়ি ফিরছি। তো এতটা ভিড় হবে ভাবিনি, ভাবলে আসতামই না বিসর্জনে এই আর কি। তো এই যে ওকে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তো যতক্ষণ না ওর সঙ্গে দেখা হচ্ছিলো ততক্ষণ মনটা খুব খারাপ লাগছিলো, খুব টেনশান হচ্ছিলো। তো তারপরে একটু আধ ঘন্টা দাঁড়িয়ে যাওয়ার পরে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, দেখো এখন আমরা যাচ্ছি, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর অন্য ঠাকুর বিসর্জন সব গাড়ি পরস্পর যাচ্ছে, পুরো গান বাজনা বাজিয়ে টাজিয়ে যাচ্ছে খুব আনন্দ করতে করতে। তো ওই জন্য রাস্তার ধারে একটু দাঁড়িয়ে গিয়ে তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিলাম, কিন্তু কোনো গান দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম না, ব্যাড লাক কি বলবো। সবাই নাচ করছিলো, অনেক গান হচ্ছিলো, সবাই মজা করে করে যাচ্ছিলো, দেখতে খুব ভালোই লাগছিলো। তো একটু আগে এত জ্যাম ছিল রাস্তায় কি বলবো, তার মানে ম্যাক্সিমাম 30-40 মিনিট পরে পুরো সব ফাঁকা হয়ে গেছে, দেখো। তো আমরা চলে এসেছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে মাসির মেয়েরা সব এসছে ফুচকা খাচ্ছে আর কি। তো আমিও দাঁড়িয়ে গেলাম একটু সবার সঙ্গে ফুচকা খাওয়ার জন্য। তো এবার বাড়ি যাবো, তো চলো টাটা বাই।